নমস্কার কথা কবিতায়। আজ আবার হাজির আপনাদের সাথে কবিতা আর আড্ডা এই সমস্ত কিছু নিয়ে বেশ কিছুটা মজার সময় কাটানোর জন্য। আজকের কথা কবিতায় আমার সঙ্গে রয়েছে দীপান্বিতা বসু সরকার। নমস্কার, আপনাকে অনেক স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, অনেকদিন আসার ইচ্ছা ছিল। আসার ইচ্ছা ছিল যখন বলছেন, তাহলে কথা কবিতা আপনি নিয়মিত দেখেন? নিয়মিত। আচ্ছা, ভালো লাগে? ভীষণ ভালোবাসি। আচ্ছা, এটাও একটা মানে আমাদের বড় পাওনা। তো কবিতা তো হবেই যখন কবিতার অনুষ্ঠান, তো আপনার ক্ষেত্রে এই কবিতাকে নিয়ে পথ চলা শুরু কবে হয়েছিল? শুরুর বয়সটা বলতে পারবো না, আমি তখন এতই ছোট। এটুকু আমার মনে আছে, আমি কোনো অনুষ্ঠান করে নেমে আমি মার্কোলে ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা, তারপরে মানে কবিতা বলতে বলতে কখনো প্রথাগত শিক্ষার দিকে আসা? হ্যাঁ, সে তো প্রথমে ক্লাস 9 পর্যন্ত আমার মাই আমাকে শেখাতেন, তারপর স্থানীয় একজনের কাছে শিখি, তার নাম শম্ভু মিত্র। তো আমি বাড়িপুরে বড় হয়েছি। আচ্ছা, তারপরে প্রদীপ ঘোষ, শ্রদ্ধেয় প্রদীপ ঘোষ, ওনার কাছে শিখেছি, আর তারপর অনেক বছর শিখেছি প্রিয়লাল রায়চৌধুরীর কাছে। আচ্ছা, প্রদীপ ঘোষ আমাদের এই কথা কবিতা এসে? হ্যাঁ, দেখেছি। আচ্ছা, অনেক বড় বড় ব্যক্তিত্বের সান্নিধ্যে এসেছেন আপনি। তো এই যে আলাদা আলাদা জায়গায় সবাই মানে খুব বড় মাপের মানুষ, কবিতার গভীরতম মানুষ, তো তাদের কাছে এভাবে শেখার অভিজ্ঞতাটা কীরকম? তাদের কাছে শেখার অভিজ্ঞতা মানে আমি ঠিক বুঝতেই পারিনি কীভাবে আমি সব দিক দিয়ে মানে যাকে বলে অনেক কিছু শিখে ফেলেছি, মানে সেটা বিষয়টার মধ্যে নিমগ্ন হয়ে গেছে। যারা শোনে তারা বলে, আমি ঠিক বুঝতে পারি না তারা বলে, তো আমি বুঝি যে ওনাদের সান্নিধ্য পেয়েই আমি এরকমভাবে শিখতে পেরেছি। একটা ভালো লাগাও তো তৈরি হয় ভীষণভাবে, ভালো শ্রদ্ধা তৈরি হয় মানে যে ব্যক্তিত্বের প্রতি, তবে তিনি যেটা শেখাচ্ছেন সেটা অনেক বেশি গ্রহণীয় হয়। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আমি তো ভীষণভাবে ওনাদেরকে শ্রদ্ধা করতাম, মানে ওনারা যা বলতেন সেটা একদম প্রতিশত আমি নেওয়ার চেষ্টা করতাম। এটা কবিতায় যাই আমরা। আচ্ছা, কার কবিতা দিয়ে শুরু করবেন? আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা দিয়ে শুরু করছি, স্টিফেন হকিংয়ের প্রতি। যখন তার বয়স 21, প্রখ্যাত কয়েকজন ডাক্তার সখেদ গাম্ভীর্যে বলেছিলেন, স্টিফেন, তুমি আর বড় জোর 2.5 বছর বাঁচবে, আমাদের আর কিছু যে করার নেই। অসুখের নাম মোটর নিউরন, চিকিৎসা শাস্ত্রের অতীত, একটার পর একটা অঙ্গ পঙ্গু করে দিয়ে হৃৎপিণ্ডের গলা টিপে মারে। তবু সেই 21 বছরের যুবকটির মস্তিষ্ক চ্যালেঞ্জ জানিয়েছিল সেই অসুখকে, তুমি আমার শরীরকে হারাতে পারলেও আমাকে জয় করতে পারবে না, দেখো আমি বাঁচব, বাঁচার সমস্ত সম্ভোগ নিয়ে বাঁচব। একদিকে নষ্ট হতে লাগলো শরীর, অন্যদিকে তীক্ষ্ণতর হতে লাগলো মেধা। আজ স্টিফেন হকিংয়ের বয়স 50 বছর, এই শতাব্দীর দ্বিতীয় আইনস্টাইন, মহাবিশ্ব তত্ত্বকে ধরেছেন গণিতে। চলৎশক্তি নেই, তবু তিনি জানেন এই পৃথিবীর সৃষ্টি রহস্য এবং ধ্বংস নিয়তি। যাকে বাঁধা যায় না সেই সময়কেও বেঁধেছেন ইতিহাসে। কথা বলতে পারেন না, আবিষ্কার করেছেন নীরব প্রেমের ভাষা। তার পাশে এসে দাঁড়িয়েছে নারী, তিনি দিয়েছেন অনুভবের মাধুর্য। 3টি সন্তানের অলৌকিক পিতা হতে গিয়ে প্রত্যেকবার বলেছেন, অসুখ তোমাকে ধন্যবাদ, তুমি আমার জেদ সীমাহীন করেছ। কবিদের পক্ষ থেকে এই বিজ্ঞানীকে জানাই সহমর্মিতা। এই একজন স্রষ্টা যিনি মৃত্যুর মুখে চুনকালি দিয়ে নিজেই নিজেকে সৃষ্টি করে চলেছেন অনবরত। প্রদীপ ঘোষের কাছে যে শিখেছেন দীর্ঘদিন, তো এখনও প্রদীপ দা দীর্ঘ কবিতা দীর্ঘ সময় ধরে বলেন, তো ওখানকার বিশেষ কোনো অভিজ্ঞতার কথা মনে আছেন? মানে যেহেতু উনি খুব শেয়ার করেন আর কি ওনার বিভিন্ন অভিজ্ঞতা, সেই সূত্র ধরে বলছি, আপনার শিক্ষার ক্ষেত্রে কোনো বিশেষ মুহূর্ত, বিশেষ অভিজ্ঞতার কথা প্রদীপ দার কাছে শিখতে গিয়ে মনে পড়ে?
তেমন কিছু মনে নেই আর আলাদা করে, মানে অনেক বছর আগে শিখেছি তো এখন আর ঠিক ছেলেটা কবিতাই বড় যাই আমরা। ঠিক আছে। দেখাশোনা কবি দেবেশ ঠাকুর। নাম কি? পারমিতা। পড়াশোনা করতে করতে ছেড়ে দিলে কেন? বাবার ক্ষমতা ছিল না আর দাদাদের পড়াতে গিয়ে। চুলটা খোলো একবার, গোছাটা টেনে দেখব। আহ, মুখটা এত চ্যাটচ্যাটে কেন? পার্লারে যাও না, ফেসিয়াল করো না, ব্লিচ করো না। না, গায়ের রং তো বেশ ময়লা। তোমার বাবা চিঠিতে লিখেছিলেন শ্যামোজ্জ্বল, মেয়ের বাপেরা বোধ হয় কালো রং চেনে না। জলের উপর পা দাও, এবার একটু সামনে হাঁটো, পায়ের পাতার ছাপ দেখব। এবার হাতটা বাড়াও, আঙুলে ফাঁক কেন, জোড়া করো, উল্টো দিক দেখি। ঠিক আছে, সেলাই জানো? হেমস্টিচ আর ক্রসস্টিচের তফাত কি? মেগাবাইট মানে কি? এক পলা তেল দিয়ে ধোঁকা ডালা রাঁধতে পারবে? গীতা পড়েছ? জন্মভূমি দেখো, গড অফ স্মল থিংস কার লেখা? কুলের আচার করতে জানো? শাহরুখ, ঋত্বিক, আমির, কার মধ্যে বেশি ম্যানলিনেস? বাচ্চার কাশি হলে এক্সপেক্টোরেন্ট না বাসকতুলসির রস কোনটা দেবে? নায়াগ্রা জলপ্রপাত কোথায়? পিসার টাওয়ার কড়ে গৃহ হেলে আছে? আইফল টাওয়ারের হাইট কত? ফুজিয়ামাটা আসলে কি? ফুজিয়ামা একটা আগ্নেয়গিরির নাম, আগে মাঝে মাঝে জাগত, গনগনে লাভা বেরিয়ে আসত, এখন আর জাগে না। এই নিয়ে আমার 98টা কোণে দেখা বিকেল সন্ধে হয়ে গেল, কালো রাত আলোর সকাল হয়ে ফিরে আসে, কালো রং কিন্তু সকাল হলে আরও কালো হয়ে যায়। সব স্কুলের হাফ ইয়ারলি আছে, অ্যানুয়াল আছে, আর আমার আছে উইকলি টেস্ট। খুব সুন্দর কবিতা। আচ্ছা, কবিতা নিয়ে অনেকদিন ধরে যখন আছেন, তো ভবিষ্যতে কী পরিকল্পনা বা কী ভাবনা চিন্তা আছে মানে কবিতাকে নিয়ে চলার? ভবিষ্যতে আমি চাই পেশা হিসেবে পেশাদারি কাজ করতে কবিতাকে নিয়ে, এটাই আমার ইচ্ছা। আর আরেকটা ইচ্ছা আছে যে কোনোভাবে যদি, এখন তো অনেক মানুষই ভালো নেই, খুব খারাপ আছে, মানুষের অবস্থা খুবই দিন দিন নানান রকম মানসিক রোগ এবং শারীরিক রোগে মানুষ খুব খারাপ দিকে চলে যাচ্ছে, সেইখানে কবিতাকে যদি কোনোভাবে আমি কাজে লাগাতে পারি সেটা আমার ইচ্ছা আছে। চিন্তা ভাবনা করছি, এখনও ঠিক প্ল্যানটা করে উঠতে পারিনি আর কি। খুব সুন্দর চিন্তা। আর এই চিন্তার বিভিন্ন রকম দিক, তার সাথে কবিতা নিয়ে একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসব কথা কবিতা বিরতির পরে। বিরতির পর কথা কবিতা ফিরে এলাম। আজকে দীপান্বিতাদির সাথে আড্ডা জমে উঠেছে, খুব সুন্দর একটা ইচ্ছের কথা বললেন আপনি বিরতিতে যাওয়ার আগে শুনলাম, তো সেটা করতে গেলে তো বেশ অনেক মানুষের একসাথে হয়ে কাজ করা দরকার। তা তো নিশ্চয়ই, তার সাথে গানও রাখবো, সব মিলিয়ে আমি কিছু করতে চাই। একটা থেরাপির দিকে একটা ভাবনা চিন্তা রয়েছে। আচ্ছা, একটা কবিতায় যাই আমরা। কবিতা পূব পশ্চিম, কবি অচিন্ত কুমার সেনগুপ্ত। তোমার শীতল লক্ষা আর আমার ময়ূরাক্ষী, তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ, তোমার কর্ণফুলী আর আমার শিলাবতী, তোমার পায়রা আর আমার পিয়ালি, এক জল এক ঢেউ এক ধারা, একই শীতল অতল অবগাহন, শুভদায়িনী শান্তি। তোমার চোখের আকাশে রোদ আমার চোখের উঠোনে এসে পড়ে, তোমার ভাবনার বাতাস আমার ভাবনার বাগানে ফুল ফোটায়, তোমার নারকেল সুপুরি অশোক শিমুল আমার তাল খেজুর শাল মহুয়া, এক ছায়া এক মায়া একই মুকুল মঞ্জরি, তোমার ভাটিয়াল আমার গম্ভীরা, তোমার সারিজারি আমার বাউল, এক সুর এক টান একই অকুলের আকুতি, তোমার টাঙ্গাইল আমার ধনেখালি, তোমার জামদানি আমার বালুচর,
এক সুতো এক ছন্দ একই লাবণ্যের টানা পড়েন চলেছে একই রূপনগরের হাতছানিতে। আমরা এক বৃন্তে দুই ফুল, এক মাঠে দুই ফসল, আমাদের খাঁচার ভিতরে একই অচিন পাখির আনাগোনা। আমার দেবতার থানে তুমি বটের ছুরিতে সুতো বাঁধো, আমি তোমার বীরের দরগায় চিরাগ জ্বালি, আমার স্তোত্র পাঠ তোমাকে ডাকে, তোমার আজান আমাকে খুঁজে বেড়ায়। আমাদের এক সুখ এক কান্না এক পিপাসা, ভূগোলে ইতিহাসে আমরা এক, এক মন এক মানুষ এক মাটি এক মমতা। পরস্পর আমরা পর নই, আমরা পড়শি, আর পড়শি তো আর শিরমুখ। তুমি সুলতানা আমি অপূর্ব, আমি মেহবুব তুমি শ্যামলী, আমাদের শত্রু সেই এক যারা আমাদের আস্ত মস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে, যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে বিরূপ করে বিমুখ করে। কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে, কে রুখবে বাতাসের অবাধ স্রোত, কে মুছে দেবে আমাদের রক্তের ভাষা আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন। তুমি আমার ভাষা বলো আমি আনন্দকে দেখি, আমি তোমার ভাষা বলি তুমি আশ্চর্যকে দেখো, সেই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যে সাক্ষাৎকার। কার সাধ্য অমৃত দীপিত সূর্য চন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে, আমাদের এক রবীন্দ্রনাথ এক নজরুল, আমরা ভাষায় এক ভালোবাসায় এক মানবতায় এক। বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর, আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ, মর্মের মধুকর মঙ্গলের দূত, আমরাই চিরন্তন কুশল সাধক। খুব সুন্দর, আপনি অনেক ছোটবেলা থেকে কবিতার সঙ্গে নিমগ্ন, তো কবিতা ভালোভাবে করতে গেলে যেটা লাগে সেটা আমি সবার উদ্দেশ্যে একটু বলতে বলবো, যে কবিতার আনুষঙ্গিক দিক হিসেবে পড়াশোনাটা, তো এইটা কিভাবে তার সাথে সাথে মানে ভালো কবিতা বলতে গেলে চালিয়ে যেতে হবে? পড়াশোনা তো দুইভাবে কাজে লাগে, এক হলো কবিতাটা বলতে গিয়ে আমরা কিছু কথা আগে বলি, সেটাকে সুন্দর করে সাজিয়ে এবং কিছু জ্ঞান থাকলে সেই কথাটা বলতে সুবিধা হয়, যাতে কবিতাটাকে মানুষে ভালো করে বুঝতে পারে, যে কিছুটা রিলেট করতে পারে আগে থাকতে। আর কবিতা বলতে ভালো বলতে গেলে অনেক কবিতা পড়তে হয়, তার জন্য অনেক পড়াশোনা করতে হয়। যত কবিতা পড়া যাবে তত কবিতার বোধ বাড়বে, তত নতুন নতুন কবিতা পাওয়া যাবে, তত মানে লেখার অনুভূতিগুলো বেশি নিজের মনকে স্পর্শ করে, স্পর্শ করে, বলার জায়গাটাও কোথাও নিজের সমৃদ্ধ হয়। হ্যাঁ অবশ্যই, এখন তো অনেক বেশি বেশি করে কবিতার অনুষ্ঠান মানুষ শুনতে যান এবং দেখতে বা শুনতে পান, তো আপনার ছোটবেলায় কি মানে এরকম চিত্রটা বোধ হয় দেখতে পেতেন না, এখন যে একটা পরিবর্তন হচ্ছে এটা কেমন লাগে? এখন তো এখন দেখি অনুষ্ঠান প্রচুর হয়, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন প্রতিযোগিতা অনেক বেশি হতো, সেটার কিন্তু খুব দরকারও ছিল, এখনও দরকার, কিন্তু এখন সেভাবে আর প্রতিযোগিতা নেই। আমরা এগোতাম তো ওই প্রতিযোগিতার নেশা, ওইটাই মানে পড়াশোনার সাথে সাথে ওটা করতেই হবে, কারণ প্রতিযোগিতা করতে হবে, সেখানে ভালো কিছু করা চাই, এই নেশাতে এগোতাম আর কি। এখনকার বাচ্চাদের দেখছি, আমিও শেখাই, এখনকার বাচ্চাদের দেখছি মানে করার ইচ্ছাটা কি করে তারা এগোবে, কি আছে সামনে, আমি বড় হব তবে অনুষ্ঠান অনেক পাবো, এখন তো তারা ছোট, তারা বেশি অনুষ্ঠান পায় না, সুতরাং তাদের মানে উৎসাহটা তারা হারিয়ে ফেলে। স্বপ্ন দেখাটা সেভাবে হচ্ছে না, তাহলে তারা সেই জিনিসটা তাদের, আমাদের কি ছিল, আমরা ছোট জানি যে কবিতা মুখস্থ করে দেবে, বাড়ি থেকে করিয়ে দেবে, ওটা শনিবার রোববার গিয়ে প্রতিযোগিতায় বলতে হবে, এবং শনিবার রোববার প্রতিযোগিতায় আমাকে যেতেই হবে, মানে এটা আমাদের পড়াশোনাটা যেমন ছিল ঠিক সাথে সাথে ওটা সেভাবেই চলতো, ওটা কোনো শনি রোববার বাদ যেত না একমাত্র অসুস্থ হলে, তার সাথে ভালো বলার একটা তাগিদ, ভালো বললে তবে তবে তো স্থান পাওয়া যাবে।
আরেকটা কবিতা যাই এবার। আচ্ছা, রূপক চক্রবর্তীর কবিতা বলছি, পঁচিশে বৈশাখ। তখন আমি বাবার পাশেই ঘুমিয়েছিলাম, আমাকে কেউ ডাকেনি। তখন খুব জ্বর বাবার, মাথায় জলের ধারা দিতে দিতে মা গাইছিল একা মোর গানের তরে। মা কি করে জানতো? আমি তো তখন ছোট, আমি তো তখন ঘুমে। দুপুরে বাবা পাশ ফিরতে ফিরতে চলে গেল, শুধু ঠোঁট নেড়ে বলেছিল আগুনের পরশমণি। আমার বাবা কেজিবি ছিল, আমার বাবা সিবিআই ছিল। ঘাট কাজের পর গীতবিতানের প্রথম খণ্ডে উপর হয়ে পড়ি, 94 পৃষ্ঠায় 212 নম্বর গানটা নেই। উঠোনে তখন অনেক লোক, থই থই করছে লোক ঘরে বারান্দায়। যাত্রা শুরুর মুহূর্তে শিশির জেঠু বলেছিল হরিধ্বনি দিও না কেউ। তবে কি মা, মা তখন ওই 94 পৃষ্ঠার 212 নম্বর গানটা বাবার ঠান্ডা হাতের মধ্যে রেখে দিতে দিতে বলেছিল, আমার তো কোনো ঠাকুর নেই, তুমি ওকে দেখো রবি ঠাকুর। অসম্ভব মঞ্চ একটা কবিতা সত্যি। এরকম কবিতার এখন যত আগামী দিনে ছেলেমেয়েরা পড়বে তাহলে বোধ হয় কবিতাকে ছেড়ে থাকতে পারবে না। এই পড়াশোনার জায়গাটা কোথাও একটা ঘাটতি হয়তো আছে, তাই আপনি যেটা বলছেন যে শিখছে কোনো সামনে, শুধু মানে কবিতাকে জানার জন্য কিন্তু কবিতা নিয়ে থাকা যায়, তারপরে কোথাও মঞ্চ অনুষ্ঠান বা কোথাও পড়ছে সেগুলো তো সাধারণত একটু বড় হলে তবে সেটা একটা ম্যাচিওর স্টেজ, ছোটদের তো সেটা হয় না, ছোটদের ক্ষেত্রে মানে বড়দেরই পথ দেখানোর কাজটা করতে হবে। আচ্ছা, আমরা একটা বিরতি নিয়ে নেব, বিরতির পর আবার কবিতায় কথায় এবং আড্ডায় ফিরে আসব কথা ও কবিতার সঙ্গে। বিরতির পর কথা কবিতা ফিরে এলাম দীপানিতাদির সঙ্গে। আপনার কবিতা বলতে গিয়ে যে কবিতা পড়া, সেটা পড়তে পড়তে একটা তো নিজস্ব ভালো লাগা, একটা চাওয়া, একটা ধরন কবিতার তৈরি হয়ে যায়। তো আপনার প্রিয় কবিকে? প্রিয় কবি বলতে গেলে তো প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতেই হয়, আর তাছাড়া সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা আমার খুব ভালো লাগে, শক্তি চট্টোপাধ্যায়, জয় গোস্বামী, দেবেশ ঠাকুরের কবিতা খুব পছন্দ করি। কবিগুরুর কবিতা তো হয়নি আজকের অনুষ্ঠানে, একটা রবীন্দ্রনাথ শুনি। ঠিক আছে, সূচি। রামানন্দ পেলেন গুরুর পদ, সারাদিন তার কাটে জপে তপে, সন্ধ্যাবেলায় ঠাকুরকে ভোজ্য করেন নিবেদন, তারপর ভাঙে তার উপবাস, যখন অন্তরে পান ঠাকুরের প্রসাদ। সেদিন মন্দিরে উৎসব, রাজা এলেন, রানী এলেন, এলেন পণ্ডিতেরা দূর দূর থেকে, এলেন নানা চিহ্নধারী নানা সম্প্রদায়ের ভক্তদল। রামানন্দ নৈবেদ্য দিলেন ঠাকুরের পায়ে, প্রসাদ নামল না তার অন্তরে, আহার হলো না সেদিন। এমনি যখন দুই সন্ধ্যা গেল কেটে, হৃদয় রইল শুষ্ক হয়ে, গুরু বললেন মাটিতে ঠেকিয়ে মাথা, ঠাকুর কি অপরাধ করেছি? ঠাকুর বললেন, আমার বাস কি কেবল বৈকুণ্ঠে? সেদিন আমার মন্দিরে যারা প্রবেশ পায়নি, আমার স্পর্শ যে তাদের সর্বাঙ্গে, আমারই পাদদক নিয়ে প্রাণ প্রবাহিনী বইছে তাদের শিরায়, তাদের অপমান আমাকে বেজেছে, আজ তোমার হাতের নৈবেদ্য অশুচি। লোকস্থিতি রক্ষা করতে হবে যে প্রভু, বলে গুরু চেয়ে রইলেন ঠাকুরের মুখের দিকে। ঠাকুরের চক্ষু দীপ্ত হয়ে উঠল, বললেন, যে লোক সৃষ্টি স্বয়ং আমার, যার প্রাঙ্গণে সকল মানুষের নিমন্ত্রণ, তার মধ্যে তোমার লোকস্থিতির বেড়া তুলে আমার অধিকারে সীমা দিতে চাও, এত বড় স্পর্ধা! প্রভাতেই যাব এই সীমা ছেড়ে, দেব আমার অহংকার দূর করে তোমার বিশ্বলোকে। তখন রাত্রি 3 প্রহর, আকাশের তারাগুলি যেন ধ্যানমগ্ন, গুরুর নিদ্রা গেল ভেঙে, শুনতে পেলেন সময় হয়েছে, ওঠো প্রতিজ্ঞা পালন করো। রামানন্দ হাত জোড় করে বললেন, এখনো রাত্রি গভীর, পথ অন্ধকার, প্রভাতের অপেক্ষায় আছি। ঠাকুর বললেন,
প্রভাত কি রাত্রির অবসানে, যখনই চিত্ত জেগেছে শুনেছ বাণী তখনই এসেছে প্রভাত, যাও তোমার ব্রত পালনে। রামানন্দ বাহির হলেন পথে একাকে, মাথার উপরে জাগে ধ্রুব তারা, পার হয়ে গেলেন নগর, পার হয়ে গেলেন গ্রাম, নদী তীরে শ্মশান, চণ্ডাল সব দাহে ব্যাপৃত। রামানন্দ দুই হাত বাড়িয়ে তাকে নিলেন বক্ষে, সে ভীত হয়ে বলে, প্রভু আমি চণ্ডাল, নাভা আমার নাম, হেও আমার বৃত্তি, অপরাধী করবেন না আমাকে। রামানন্দ বললেন, অন্তরে আমি মৃত, অচেতন আমি, তাই তোমাকে দেখতে পাইনি এতকাল, তাই তোমাকেই আমার প্রয়োজন, নইলে হবে না মৃতের সৎকার। চললেন গুরু ইয়ে, ভোরের পাখি উঠল ডেকে, অরুণ আলোয় শুক্তারা গেল মিলিয়ে, কবির বসেছেন তার প্রাঙ্গণে, কাপড় বুনছেন আর গান গাইছেন গুনগুন স্বরে। রামানন্দ বসলেন পাশে, কণ্ঠ তার ধরলেন জড়িয়ে, কবির ব্যস্ত হয়ে বললে, প্রভু জাতিতে আমি মুসলমান, আমি জোলা, নিজ আমার বৃত্তি। রামানন্দ বললেন, এতদিন তোমার সঙ্গ পাইনি বন্ধু, তাই অন্তরে আমি নগ্ন, চিত্ত আমার ধুলায় মলিন, আজ আমি পরব শুচি বস্ত্র তোমার হাতে, আমার লজ্জা যাবে দূর হয়ে। শিষ্যেরা খুঁজতে খুঁজতে এলো সেখানে, ধিক্কার দিয়ে বললে, এ কী করলেন প্রভু? রামানন্দ বললেন, এতদিন আমার ঠাকুরকে যেখানে হারিয়েছিলাম, আজ তাকে সেখানে পেয়েছি খুঁজে। সূর্য উঠল আকাশে, আলো এসে পড়ল গুরুর আনন্দিত মুখে। খুব সুন্দর। আর রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতার মাধ্যমে যে মানুষের প্রতি ভালোবাসার বার্তা বারবার প্রেরিত হয়েছে। আজ অনুষ্ঠানে অনেক রকম কবিতা হয়েছে, এবার যদি একটু অন্য ধরনের একটু কবিতা শুনতে চাই একটু। ঠিক আছে, তাহলে ছন্দের একটা কবিতা বলি। বেশ। বাবু হে ফুল বাবু হে, আজ কবিতা সিংহের কবিতা। খেললে খেলবো ঝাঁপান, মারবে কেউটে ছোবল, সে আবার আকাম আসাব, সে বিষে নিয়ম মরণ, মরে গেলে শেষ বাসনা, এ মুখে আগুন দিও, তবে হে হলকা থেকে কোঁচাটি সামলে যেও, বুকেরে তালপুকুরে ভেবেছ ঘটি রবে না, এ অতল ফলগু জলে ও বাবু ছিপ ফেলো না, উঠবে জ্যান্ত ইলিশ হরি বল মন রসনা, তবে হে বড়শি গেঁথে ঝুট মরছি ভেঙো না, দুভুরুর মধ্যিখানে ও বাবু খেলতে যাবে, না শুধু ড্রেনের ধারে রবারের বল কোড়াবে, এসো না ভুরুর আলোয় সে আলোয় চোখ ধাঁধে না, কপালের মধ্যিখানে বাবু গো টিপ হবে না, এপাকে পুষ্প এলে দেখো যেন তুলে বসো না, আহা কি দারুণ গেলে যেন বাবু ভাঁজ পড়ে না, তুমি ধোয়া তুলসী পাতা চিরকাল ধোয়াই থাকো, শুয়েছি বিষের ভেলায় বলো বাবু ভেসে যাব না, শুয়েছি বিষের ভেলায় বলো বাবু ভেসে যাব না। খুব সুন্দর, খুব জমাটি একটা কবিতা, কিন্তু তার মধ্যে একটা অন্যরকম একটা বার্তা রয়েছে। কবিতা সিংহের কবিতাগুলো একটা মানে একটা সুন্দর মানে থাকে প্রতিটা কবিতায়। আচ্ছা, এরকমভাবেই এমন ঝলমলেভাবে আপনার কবিতা জীবন এগিয়ে চলুক। আর আপনি যে সুন্দর একটা ইচ্ছের কথা বলেছেন কবিতাকে নিয়ে মানুষের ভালো করার একটা প্রয়াস, একটা অন্যরকম ধারা বাস্তবায়িত হোক, সেটা আমাদের সবার তরফ থেকে সেই শুভকামনা রইল। আজকের কথা কবিতা দীপান্বিতাদের সাথে এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন আর থাকবেন কথা ও কবিতার সাথে। নমস্কার। নমস্কার।